ইলেকট্রনিক্স ফ্যান রেগুলেটরগুলো খুব সেন্সিটিভ হয়ে থাকে, এগুলো খুবই সহজে নষ্ট হয়ে যাওয়ার একটি প্রবণতা থেকে যায়, বিশেষ করে বজ্রপাতের কারণে অথবা হাই ভোল্টেজ চলে আসলে, অথবা যদি ফ্যানের কোয়েলটি শর্ট হয়ে যায় সেক্ষেত্রেও এই রেগুলেটরগুলি নষ্ট হয়ে যাওয়ার একটু প্রবণতা বেশি থেকে যায়। ভিভার্স, বড় রেগুলেটরগুলি একটু দাম বেশি হয়ে থাকে, এগুলো 250 থেকে 300, 350 টাকা পর্যন্ত হয়ে থাকে। এই রেগুলেটরগুলি কীভাবে সহজে ঠিক করা যায় সেটি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। ভিভার্স, এই রেগুলেটরগুলি দুইটি স্টেপে আমরা মেরামত করতে পারি। প্রথমত এর সার্কিটটি পরিবর্তন করে, দ্বিতীয়ত এই সার্কিটগুলো রিপেয়ার করে। 5 থেকে 6টি কম্পোনেন্ট দিয়ে এই রেগুলেটরগুলো তৈরি করা হয়ে থাকে। এর মধ্যে আছে ট্রানজিস্টর, ভলিউম, রেজিস্টর, পিএফ ক্যাপাসিটার এবং ড্রায়ার। ভিউয়ার্স, আজকে আমরা একটি সার্কিট পরিবর্তন করে রেগুলেটরটি কীভাবে সম্পূর্ণ ঠিক করা যায় সেটি দেখব। আমার হাতে এই রেগুলেটরটির মতো সেম আরেকটি সার্কিট দেখতে পাচ্ছেন, আমরা আজকে এই সার্কিটটি এই রেগুলেটরের মধ্যে লাগিয়ে নেব। আপনার কাছে যদি এই ধরনের সার্কিট না থাকে, সেক্ষেত্রে কম দামে একটি রেগুলেটর কিনে সেখান থেকে এই রেগুলেটরটি এই বোর্ডে লাগিয়ে নেবেন। এতে আপনার অনেক খরচ সাশ্রয় হবে, অর্থাৎ এগুলো ভালো, মোটামুটি ভালোর মধ্যে 100 টাকায় হলে আপনি একটি রেগুলেটর কিনতে পারবেন ছোটোগুলি। এই রেগুলেটরটি দেখতে পাচ্ছেন একেবারে ভিতরে পুড়ে গেছে, এটি রিপেয়ার করার মতো যোগ্য নয়। সেক্ষেত্রে আমরা এখানে একটি অন্য আরেকটি রেগুলেটর থেকে একটি সার্কিট খুলে এই বোর্ডে লাগিয়ে নেব। বোর্ডটি আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এই ধরনের একটি পিয়ানো টাইপ রেগুলেটর আপনারা এই খুলে এই বোর্ডের মধ্যে লাগিয়ে নেবেন। এটি খুব সহজেই আপনার একটি নতুন রেগুলেটর হয়ে যাবে। যেহেতু আমার কাছে সেম একটি সার্কিট ছিল, সেই সার্কিটটি আমি এই বোর্ডে এখন লাগিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে দিবেন। কিছু কিছু রেগুলেটরে অপারেটিংয়ের জন্য একটি ইন্ডিকেটর লাইট দেওয়া থাকে, ইচ্ছা করলে আপনি এটি লাগিয়ে নিতে পারবেন। রেগুলেটরটি আমাদের সম্পূর্ণ লাগান হয়ে গেছে, এটি এখন আমরা টেস্ট করে দেখব। একটি সিরিজ লাইনের মাধ্যমে এটি টেস্ট করব যে আমাদের সার্কিটটি ঠিক আছে কি না। আমি একটি ডায়াগ্রাম দিয়ে দিলাম, ডায়াগ্রামটি দিয়ে আপনাদের কানেকশন করতে সহজ হবে। এখন আমি এটি কানেকশন করে নিয়েছি, কানেকশনগুলো দেখতে পাচ্ছেন সুইচের মাধ্যমে থেকে সরাসরি রেগুলেটরে চলে গেছে। এখন আমি একটি সিরিজ লাইনে এই সার্কিটটি টেস্ট করব যেটি আমাদের ওকে আছে কি না। আমরা যদি ভলিউম কন্ট্রোলটি ঘোরাই তাহলে এই লাইটটি, অর্থাৎ এটি ডিমার হিসাবে কাজ করবে। লাইটটি আলো কম বেশি হতে থাকবে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের সার্কিটটি ওকে আছে। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। ফাইনালি রেগুলেটরটি আমরা বোর্ডে কানেকশন করে আপনাদেরকে দেখিয়ে দেব। যেহেতু এটি এসি ভোল্টে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কাজ করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে সেফটি ফার্স্ট হিসাবে কাজ করতে হবে। দ্বিতীয় স্টেপে এই সার্কিটগুলো কীভাবে, অর্থাৎ এর কম্পোনেন্ট পরিবর্তন করে কীভাবে মেরামত করতে হয় সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করে দেখাবো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ।